আসসালামু আলাইকুম, আমি তফসির আহমেদ। ওয়েলকাম টু আমাদের ক্লাসরুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব স্টক ভ্যারিয়েশন। এটা বিবিএ ফার্স্ট ইয়ার ফোর্থ ইয়ার এমএ ফাইনালের এক গুরুত্বপূর্ণ একটি পার্ট। যারা অ্যাকাউন্টিং এ অনার্স করছেন অথবা ম্যানেজমেন্টে অনার্স করছেন, যারা ম্যানেজমেন্ট অনার্স করছেন তারা হয়তো সেকেন্ড ইয়ার পাবেন, বিবিএ সেকেন্ড ইয়ারে এবং ফোর্থ ইয়ার পাবেন। সো কাজেই স্টক ভ্যালুয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা লং টার্ম ফাইন্যান্সিং এর একটা সোর্স। সো আমরা আজকে স্টক ভ্যালুয়েশন কি কি টপিক আলোচনা করতে হবে, অর্থাৎ কি কি টপিক জানলে আমরা এই অধ্যায়টা বা এই পার্টটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে, আজকে এ টু জেড আলোচনা করব, ইভেন ফর্মুলা গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। সো কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন, আর মনোযোগ সহকারে দেখার পর অবশ্যই ভিডিওটি প্যান ডাউন বা নোট ডাউন করে রাখবেন। সো প্রথমে আমরা জেনে নেব স্টক কি। যেহেতু স্টক ভ্যালুয়েশন করব তাহলে স্টক কি আগে জানতে হবে। স্টকস আর সিকিউরিটিজ দ্যাট রিপ্রেজেন্ট অ্যান ওনারশিপ শেয়ার ইন এ কোম্পানি। স্টক হচ্ছে ওই ধরনের সিকিউরিটি যেগুলো কোন কোম্পানি মালিকানা রিপ্রেজেন্ট করে, অর্থাৎ কিছু সিকিউরিটিজ আছে যেগুলো কোম্পানি মালিকানা রিপ্রেজেন্ট করে, সেগুলোকে বলা হয় স্টকস বলা হয়। স্টকস মেইনলি দুই ধরনের, একটা হচ্ছে কমন স্টক আর একটা হচ্ছে প্রেফারেন্স স্টক। সো কমন স্টক কি প্রেফারেন্স স্টক কি আমরা জেনে নিব। কমন স্টক, কমন স্টকস আর দ্য শেয়ার্স অফ ওনারশিপ ইন এ কর্পোরেশন অর কোম্পানি হ্যাভিং ভোটিং রাইটস। অর্থাৎ যে স্টক হোল্ডাররা কোম্পানির ভোটিং রাইট আছে, অর্থাৎ সিদ্ধান্তের ক্ষেত্রে বা কার্য পরিচালনার ক্ষেত্রে ভোটিং রাইট আছে, শেয়ার হোল্ডারদেরকে বলা হয় কমন স্টক। অর্থাৎ কমন স্টক হোল্ডারদের ভোটিং রাইট থাকে। নাও দ্য মুভ, আমাদের প্রেফারড স্টক কি আগে জানতে হবে। সো প্রেফারড স্টক আর দ্য কম্বাইন্ড প্যাকেজ অফ বন্ড অ্যান্ড কমন স্টক, অ্যান্ড দ্য স্টক হোল্ডার গেটস ডিভিডেন্ড বিফোর কমন স্টক হোল্ডার্স। অর্থাৎ প্রেফারড স্টক হচ্ছে কমন স্টক এবং বন্ড এর একটা কম্বাইন্ড প্যাকেজ, অর্থাৎ বন্ডের কিছু বৈশিষ্ট্য আছে আবার কমন স্টকের কিছু বৈশিষ্ট্য আছে। আর এই শেয়ার হোল্ডার মালিকরা সাধারণত বা প্রেফারড স্টক হোল্ডার মালিকরা কমন স্টক হোল্ডার মালিকদের তুলনায় আগে ডিভিডেন্ড পেয়ে থাকে, অর্থাৎ তারা তাদের অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে ডিভিডেন্ড দিয়ে থাকে, তারা অগ্রাধিকার ভিত্তিতে ডিভিডেন্ড পেয়ে থাকে। সো কাজেই কমন স্টক হোল্ডারের পূর্বে প্রেফারড স্টক হোল্ডারদের ডিভিডেন্ড দিতে হয় লাভের অংশ। অবধি ইউ আন্ডারস্ট্যান্ড, আমাদের দুই ধরনের আমাদের স্টকগুলো জেনে গিয়েছি। এখন আমাদের এই প্রেফারড স্টক অনেক প্রকারভেদ আছে, আমরা ওইগুলো জানবো না, যেগুলো এই অধ্যায়ে ইনক্লুড করা হয়েছে সেগুলো জানবো। সো আমরা যেহেতু একটু ভ্যালুয়েশন করবো, সো আমাদের ফর্মুলা জানা দরকার, আমরা এখন ফর্মুলা সংক্রান্ত আলোচনা করবো। তো প্রথমে আমরা জেনে নিব প্রেফার স্টকের ফর্মুলাগুলো। তো প্রেফার স্টকের এখানে আমরা দুই ধরনের ভিত্তিতে ফর্মুলাগুলো আমরা জেনারেট করে আমাদের ইউজ করতে হবে। এখানে হচ্ছে একটা হচ্ছে রিডিমেবল প্রেফার স্টক, যেটা আমাদের একটা নির্দিষ্ট সময় শেষে তাদের মূল্য পরিশোধ করে দিতে হয়। আর একটা হচ্ছে ইরিডিমেবল, যতক্ষণ না পর্যন্ত কোম্পানি বিলুপ সাধন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের টাকা পরিশোধ করা হবে না, সেটা হচ্ছে ইরিডিমেবল। সো রিডিমেবল ক্ষেত্রে কিছু ফর্মুলা আছে, ইরিডিমেবল ক্ষেত্রে কিছু ফর্মুলা আছে, আমরা ফর্মুলাগুলো জেনে যাব। সো রিডিমেবল প্রেফারড স্টক ভ্যালুয়েশন ফর্ম হচ্ছে বিপিএস, অর্থাৎ ভ্যালুয়েশন অফ প্রেফারড স্টক। ফর্ম হচ্ছে পিডি, হচ্ছে প্রেফারেন্স ডিভিডেন্ড উইথিন সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস কেপি পাওয়ার এন ডিভাইডেড কেপি প্লাস আরপি প্লাস 1 প্লাস কেপি পাওয়ার এন। সো এখানে কেপি হচ্ছে কস্ট অফ প্রেফারড স্টক, আরপি হচ্ছে প্রেফারেন্স ডিভিডেন্ড, আর এখানে হচ্ছে ভ্যালু প্রেফারড স্টক, আর আর হচ্ছে রিডেমশন ভ্যালু, আর এন হচ্ছে নাম্বার অফ পিরিয়ড। সো যারা ইতিমধ্যে আমার প্রিভিয়াস ভিডিওটা দেখেছেন এগুলার পরিচয় অবশ্যই আপনারা জানেন, যন্ত্রে এখন আমি বলে দিচ্ছি। আর ওয়াইটিএম, ওয়াইটিএম যে কথা কেপি একই কথা। সো ওয়াইটিএম যদি আমাদের বের করতে বলে তো সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে পিডি প্লাস উইথিন ব্র্যাকেট আরবি মাইনাস এনএসবি, ব্র্যাকেট ক্লোজ করে ভাগ দিতে হবে আমাদের এন, হোল ডিভাইডেড দিতে হবে আরবি প্লাস এনএসবি ডিভাইডেড টু শতকরা প্রকাশের জন্য 100। এ হচ্ছে দুটি ফর্মুলা রিডিমেবল ক্ষেত্রে, একটা হচ্ছে ভ্যালুয়েশন অফ প্রেফারড স্টক, একটা হচ্ছে ওয়াইটিএম ইল টু ম্যাচুরিটি অথবা কস্ট অফ প্রেফারড স্টক। সো
এখানে কিছু পরিচয় আছে, আমরা পরিচয়গুলো জেনে নিব। প্রথমে আমরা জেনে নিব বিপিএস, ভ্যালুয়েশন অফ প্রেফারড স্টক, আর হচ্ছে নাম্বার অফ পিরিয়ড, পিডি হচ্ছে অ্যামাউন্ট অফ প্রেফারড ডিভিডেন্ড, আর হচ্ছে রিডিমশন ভ্যালু, আইটিএম ইল্ড ম্যাচুরিটি, এন্ড এসবি হচ্ছে নেট সেলস ভ্যালু। এটা হচ্ছে আমাদের রিডিমেবল প্রেফারড স্টকের ক্ষেত্রে। এখন যদি আমরা যাই ইরিডিমেবল প্রেফারড স্টক, ইরিডিমেবল প্রেফারড স্টক হচ্ছে যে প্রেফারড স্টকের শেয়ার হোল্ডারদের টাকা কোম্পানি বিলুপ্তির হওয়া আগ পর্যন্ত দেওয়া হয় না, না হওয়া আগ পর্যন্ত দেওয়া হয় না, সেই শেয়ার স্টক হোল্ডারের টাকাকে বলা হচ্ছে ইরিডিমেবল। সো ইরিডিমেবল প্রেফারড স্টকের মূল্যায়ন ক্ষেত্রে আমাদের ফর্মুলা দুইটি জানতে হবে। আর এখানে বিপিএস পেয়ার করার ফর্ম হচ্ছে, যেহেতু ইরিডিমেবল এখানে এন থাকবে না, বছর থাকবে না, সেক্ষেত্রে আমাদের পিটি ডিভাইডেড কেপি, ইজিলি আমরা বিপিএস বের করতে পারবো, ভ্যালু অফ প্রেফারড স্টক। আর ওয়াই টিম বের করার ফর্ম হচ্ছে এখানে পিটি ডিভাইডেড এনএসবি ইনটু 100। আর আমরা ইতিপূর্বে বলেছি যে ওয়াই টিম যে কথা, কস্ট অফ প্রেফারড স্টক একই কথা, অর্থাৎ কেপি একই কথা। সো আমাদের এই ফর্মুলাগুলো প্রয়োজন প্রেফারড স্টকের ক্ষেত্রে। সো আমরা কিছু টিপস জেনে নিব। ইতিপূর্বে বন্ড ভ্যালুয়েশনের ক্ষেত্রে আমি এই টিপসটা দিয়েছিলাম, যারা পূর্বে ক্লাস করেছেন অবশ্যই তাদের জন্য এটা সহজ হবে, আর যারা করেন নাই ভিডিও ডেসক্রিপশন লিংক দেওয়া থাকবে, অবশ্যই ওই ক্লাসটা দেখে নেবেন। তারপর আমরা টিপসটা জেনে নিই, আনসারিং বিফোর ক্যালকুলেশন। সো আমাদের এখানে দুইটা রেট দেওয়া থাকবে, কেপি কস্ট অফ প্রেফারড স্টক, আর হচ্ছে কুপন রেট দেওয়া থাকবে। সেক্ষেত্রে আমরা আনসারটা জানতে পারবো কিভাবে, অঙ্ক করার পূর্বে। সো কেপি ইজ ইকুয়াল টু কুপন রেট, স্টক ইজ সেলিং অ্যাট পার, অর্থাৎ যত টাকা মূল্য তত টাকা বিক্রি হবে, ফেস ভ্যালু যত হবে স্টকের ভ্যালুটা তত আসবে। কেপি গ্রেটার দেন কুপন রেট, সেক্ষেত্রে স্টক ইজ সেলিং অ্যাট ডিসকাউন্ট। যদি কেপি যদি কুপন রেট থেকে বেশি হয়ে যায় বা বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের স্টকটা সেল করতে হবে ফেস ভ্যালু থেকে কম। কেপি লেস দেন কুপন রেট, যখন কেপি কুপন রেট থেকে লেস হবে সেক্ষেত্রে স্টক ইজ সেলিং অ্যাট প্রিমিয়াম। সো হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। এরপর যে আমরা জেনে নেব কমন স্টক ভ্যালুয়েশন। সো কমন স্টক ভ্যালুয়েশনের ক্ষেত্রে যে যে ফর্মুলাগুলো ইউজ করতে হবে সেগুলো আমরা এখন জেনে নিব। সো এখানে পাঁচটি স্টেপে আমরা জানবো। সো পাঁচটি স্টেপ, কখন কোন স্টেপ ইউজ করা হবে সেগুলো আমরা অবশ্যই বুঝব। সো প্রথম আমরা জেনে নিব, হোয়েন স্টক হোল্ডার হোল্ড এ স্টক ফর এ পিরিয়ড, যখন স্টক হোল্ডার একটা স্টক এক বছর জন্য হোল্ড করে বা একটা পিরিয়ডের জন্য হোল্ড করে, সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি হচ্ছে। সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে ডি ওয়ান প্লাস পি ওয়ান, ওয়ান প্লাস কে। সো সেক্ষেত্রে ফর্মুলা হবে ডি ওয়ান প্লাস পি ওয়ান, ওয়ান প্লাস কে। সেকেন্ড, জিরো গ্রোথ রেট অর নো গ্রোথ রেট, যখন আমাদের ডিভিডেন্ডের কখনো গ্রোথ রেট দেওয়া থাকবে না বা জিরো গ্রোথ রেট বলা থাকবে, না দেওয়া বা শূন্য গ্রোথ রেট একই কথা। তো সেক্ষেত্রে আমাদের শেয়ার ভ্যালুয়েশনের ক্ষেত্রে পি জিরো ইজ ইকুয়াল টু ডি জিরো ডিভাইডেড কে ফর্মুলাটা ইউজ করতে হবে। থার্ড ওয়ান, হোয়েন কনস্ট্যান্ট গ্রোথ রেট ইজ গিভেন, অর্থাৎ একটা কনস্ট্যান্ট গ্রোথ রেট, ফিক্সড একটা গ্রোথ রেট দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে ডি ওয়ান কে মাইনাস জি। তো সেক্ষেত্রে ডি ওয়ান দেওয়া থাকতে পারে, না দেওয়া থাকতে পারে, যদি দাও যদি না থাকে ডি ওয়ান বের পারফর্ম হচ্ছে ডি জিরো উইদিন ব্র্যাকেট ওয়ান প্লাস জি। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। দেন আমরা জেনে নিব খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা যেখানে সিপারের জন্য এসে থাকে, হোয়েন ভেরিয়েবল অর মাল্টিপল গ্রোথ রেট ইজ গিভেন, যখন একাধিক গ্রোথ রেট দেওয়া থাকবে একের অধিক, সেক্ষেত্রে ফর্ম হবে পি ইজ ইকুয়াল টু ডি ওয়ান, ওয়ান প্লাস কে পাওয়ার ওয়ান, ডি টু ওয়ান প্লাস কে পাওয়ার টু, ডি থ্রি ওয়ান প্লাস কে পাওয়ার থ্রি, ডি ফোর ওয়ান প্লাস কে পাওয়ার ফোর, ডি এন প্লাস পি এন ওয়ান প্লাস কে প্লাস ওয়ান প্লাস কে পাওয়ার এন। সেক্ষেত্রে আমাদের যত বছরের জন্য তথ্য বলা থাকতে পারে, যেমন প্রথম তিন বছরের জন্য 5%, পরবর্তী দুই বছরের জন্য 6%, এরপর থেকে আজীবন 4%, এরকম বলা থাকতে পারে, অর্থাৎ একাধিক গ্রোথ রেট যখন দেওয়া থাকবে তখন এই ফর্মুলা ইউজ করতে হবে। সেক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করার পূর্বে আমাদের অনেকগুলো ডিভিডেন্ড বের করে নিতে হবে। আর ডিভিডেন্ড বের করার ফর্মুলা হচ্ছে এরকম, ডি ওয়ান বের করার জন্য ডি জিরো ওয়ান প্লাস জি দিয়েছি, যদি ডি টু বের করি তাহলে এখানে ডি ওয়ান হয়ে যাবে,
ডি থ্রি বের করলে এখানে ডি টু হয়ে যাবে, অর্থাৎ আমি যাই বের করি না কেন এর আগে ডিমিটারি এখানে বসে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর ওয়ান ওয়ান প্লাস জি থাকবে। এখন কোয়েশ্চেন হচ্ছে আমাদের এখানে কি কি কতটা ডিভিডেন্ড বের করতে হবে। এখানে যত বছরের তথ্য দেওয়া থাকবে এর থেকে একটা ডিভিডেন্ড বেশি বের করতে হবে আমাদের, কেন সর্বশেষ ডিভিডেন্ডটা বের করতে হবে পিএন বের করার জন্য। আর পিএন বের করে আমাদের এখানে বসাতে হবে, আর ডিএন বলতে সর্বশেষ ডিভিডেন্ড, আগের ডিভিডেন্ডটা বসাতে হবে, তারপর আমাদের ফর্মুলা ইউজ করতে হবে। এখন নোটপিটা দিয়েছি, ওয়ান মোর ডিভিডেন্ড হ্যাজ টু বি ক্যালকুলেটেড দ্য মেনি ইয়ার্স গিভেন। যত বছর দেওয়া থাকে তার থেকে একটা বেশি, যদি পাঁচ বছর তথ্য দেওয়া থাকে তাহলে আমাদের ছয়টা ডিভিডেন্ড হবে, আর ছয় বছরের তথ্য দেওয়া থাকলে তাহলে আমাদের সাতটি ডিভিডেন্ড বের করতে হবে। এইভাবে যত বছর দেওয়া থাকে এর থেকে একটি ডিভিডেন্ড বেশি বের করতে হবে, আর বেশি সর্বশেষ ডিভিডেন্ড হচ্ছে পিএন বের করার জন্য। আর পিএন বের করে আমরা এখন পিএন এর মান বসাবো, তারপর এই ফর্মুলা ইউজ করব, তারপর আমাদের পি জিরো বের হবে। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। দেন আমাদের লাস্ট একটা ফর্মুলা, এটা দেওয়া থাকতে পারে না দেওয়া থাকতে পারে, তবে শেয়ার ভ্যালুয়েশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। হোয়েন প্রাইস আর্নিং রেশিও অ্যান্ড ইপিএস আর গিভেন, যখন প্রাইস আর্নিং রেশিও বের করার প্রসেস দেওয়া থাকবে অথবা দেওয়া থাকতে পারে, ইপিএস বের করার প্রসেস দেওয়া থাকবে অথবা দেওয়া থাকতে পারে, সেই ক্ষেত্রে আমাদের শেয়ারের জন্য পি জিরো বের করার ফর্ম হচ্ছে প্রাইস আর্নিং রেশিও ইনটু ইপিএস। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। সো আমরা এখানে অনেকগুলো তথ্য পেয়েছি বা সাংকেতিক ফর্ম পেয়েছি, যেগুলো পুনরূপ জানি না আমরা জেনে নিব। সো কাজে আমরা পুনরূপগুলো জেনে নিই। সো এখানে ডিজি হচ্ছে কারেন্ট ডিভিডেন্ড, অর্থাৎ কারেন্ট ইয়ার ডিভিডেন্ড। ডি হচ্ছে এক্সপেক্টেড ডিভিডেন্ড অ্যাট দ্য এন্ড অফ এ ইয়ার, এক বছর শেষে যে ডিভিডেন্ডটা আমরা প্রত্যাশা করছি সেই ডিভিডেন্ডকে বলা হয় ডি ওয়ান। জি হচ্ছে গ্রোথ রেট অফ ডিভিডেন্ড, তারপর হচ্ছে কেই কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল অথবা রেকর্ড রেট অফ রিটার্ন, পি জিরো হচ্ছে কারেন্ট ভ্যালু অফ স্টক, পি ওয়ান হচ্ছে এক্সপেক্টেড প্রাইস অ্যাট দ্য এন্ড অফ এ ইয়ার।